গ্রামের আর্থিক সংকট দূর করতে পূর্বপুরুষরা ধনলক্ষ্মীর আরাধনা শুরু করেছিলেন। সেই থেকেই আজও নিষ্ঠার সঙ্গে লক্ষ্মী পুজো করে আসছেন বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের গোপীনগরের বাসিন্দারা। ওই গ্রামে তেমন দুর্গাপুজো হয় না, লক্ষ্মী পুজোই গ্রামের বড় উৎসব। তিন দিন যাবৎ গ্রামে চলে মেলা ও নানান অনুষ্ঠান। ওই গ্রামে লক্ষ্মী দেবীর সঙ্গে রাম লক্ষণ ও লবকুশের পুজো করা হয়। গ্রামের বাসিন্দারা সীতাকে লক্ষ্মী রূপে পুজো করে আসছেন বহু বছর যাবৎ। গোপীনগরের বারোয়ারি লক্ষ্মী পুজো কমিটির আয়োজনে এবারে লক্ষ্মী পুজো 73তম বর্ষে পদার্পণ করেছে। এবারও পুজো উপলক্ষে হয়েছে নানান আয়োজন। গ্রামের বাসিন্দারা জানান, স্বাধীনতার পরপর আমাদের পূর্বপুরুষরা বাংলাদেশ থেকে এদেশে এসে চাষাবাদ শুরু করেছিলেন, কিন্তু সেই সময় ধানের ফসল ভালো ছিল না, তাই সকলে মিলে লক্ষ্মী পুজোর আয়োজন করে। এরপর থেকে গ্রামে ভালো ধানের ফলন হতো, সেই থেকে আজও এই পুজো চালিয়ে আসছেন তারা। এবছরও পুজোতে নানা আয়োজন হয়েছে। এই লক্ষ্মী পুজোতেই বেশি আনন্দ হয়। লক্ষ্মী পুজোকে ঘিরে এখানে তিন দিন যাবৎ মেলা হয়। মেলাতে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। জানা গিয়েছে গ্রামের বাসিন্দাদের পূর্বপুরুষরা এই লক্ষ্মী পুজোর আয়োজন করেছিলেন। সেই সময় গ্রামে ভালো ফসল হতো না, যার ফলে তারা আর্থিক সংকটে ভুগতেন। তাই সেই সংকট দূর করতে মা লক্ষ্মীর আরাধনা শুরু হয়। তারপরে গ্রামের মাঠ ঘাট শস্য শ্যামলায় পরিপূর্ণ হয়ে ওঠে। প্রবীণদের বিশ্বাস, ধনলক্ষ্মীর আরাধনাতেই তাদের শ্রী বৃদ্ধি হচ্ছে। তাই আজও গোপীনগর গ্রামের বাসিন্দাদের প্রধান জীবিকা কৃষিকাজ। তাই এখনো বর্তমান প্রজন্ম এই পুজোর হাল ধরে রেখেছে। এই বিষয়ে গ্রামবাসীরা কি জানিয়েছেন শুনুন। 73তম বর্ষে এটা চলছে। কি কারণের জন্য এখানে লক্ষ্মী পূজা শুরু হয়? আমাদের পূর্বপুরুষরা যখন এখানে আসে, বাংলাদেশ থেকে ভারতে যখন আসে, এখানে লক্ষ্মী বা আমাদের ধান ভালো হতো না, এটা আরম্ভ করার পরে এখন ধান ভালো হচ্ছে, এই কারণে পূজা সৃষ্টি করেছিল, উপকার পাওয়া গেছে, সেই জন্য এত এখন অনুষ্ঠানটা ভালোভাবে চলছে। আপনারা যে তার পুজো শুরু করার পর থেকে কি কোনো উপকার পেয়েছেন আপনার এলাকা? উপকার বলতে ফসল ভালো হচ্ছে, এটাই উপকার। আর ইয়ে লক্ষ্মীর সঙ্গে দেখা যাচ্ছে আরও সব লবকুশ রাম লক্ষণ রয়েছে, এটার কারণটা কি? এটা কারণ, এটা সকলেই সৃষ্টি করেছে। লক্ষ্মী এটা ঠিক বলা যাচ্ছে না, সীতাই বলা যাচ্ছে এখন দেখা যাচ্ছে। রাম লক্ষণ লবকুশ থাকার কারণ এটা আনন্দ করে সৃষ্টি করেছে। প্রথম লক্ষ্মী দিয়ে পূজা হচ্ছে। এখানকার প্রধান পূজা কি লক্ষ্মী পূজাই হয়? এই গ্রামে কি লক্ষ্মী পূজায় প্রধান পূজা? এটা গ্রামের সম্পূর্ণ ধুম, এখানে লক্ষ্মী পূজা আনন্দ সব, এখানে বিশাল মেলাও হবে, গান। এখানে দুর্গা পূজা হয়? না না, এখানে দুর্গা পূজা করা হয় না, এখানে দুর্গার বদলে আমরা এখানে ধুমধাম করে লক্ষ্মী পূজাটা করছি। কতদিন চলে আপনাদের লক্ষ্মী পূজা? পূজাটা কতদিন হয়? কয়দিন ধরে হয়? কয়দিন, দুই দিন হচ্ছে, আজকে পূজা কালকে মেলা, গান চলবে। আপনার নাম? আমার নাম গোকুল দাস, গোবিন্দনগর বাড়ি। এবারে 73তম বর্ষ পূর্ণ হতে চলেছে। এটা আমাদের পূর্বপুরুষ যখন বাংলাদেশে স্বাধীন হয় তখন থেকে শুরু করছে ওনারা। এখানে ওনাদের বাংলাদেশ থেকে আসার পরে মানে এখানে খুব গ্রামের সংকট দেখা দিয়েছিলো, আবাদ ফসল হতো না, খাবার খাদ্য ঠিকমতো হতো না, সেজন্য এই লক্ষ্মী পুজোটা আরম্ভ করছিল। আরম্ভ করার পরে গ্রামের দুর্যোগ মানে সফল হয়, ওনারা উপকার উপকৃত হয় এবং ফসলের দিক থেকে ভালো হয়, তখন থেকেই এই লক্ষ্মী পুজোটা সৃষ্টি করেছিল আমাদের পূর্বপুরুষ। করার পরে মানে সফলতা লাভ করেছে আর কি, তখন থেকে এই পুজোটা হয়ে আসছে, এই পুজোটা এখনও চলছে, আমাদের পূর্বপুরুষেরা করেছে তার ইয়ে ধরে আমরা এখনও করতে চলছি। আর এই গ্রামে কোনো আশেপাশে কোনো দুর্গাপুজো হয় না, মানে এই লক্ষ্মী পুজোটাই আমরা এই গ্রামের লোক সম্পূর্ণ উপভোগ করি বা আনন্দ করি এই দুদিন তিন দিন ধরে। কি কি অনুষ্ঠান হয়ে থাকে আপনাদের লক্ষ্মী পুজোর? আজকে পুজোর হওয়ার পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, তারপরে কালকে আমাদের বিকাল সন্ধ্যায় ধরো মেলা হবে, রাত্রি 9:30 থেকে হালকাপ যাত্রা। কতটা আনন্দ আপনারা উপভোগ করেন এখানে? অনেকটা আনন্দ, এখানে পুরো গ্রামের আমাদের আত্মীয় স্বজন যতটা আছে, যাদের বাড়িতে প্রত্যেক বাড়িতে আত্মীয় স্বজন আসে। আমরা দুর্গাপুজোর যেমন অন্য জায়গাতে আনন্দ উপভোগ করো, আমরা এখানে আমরা লক্ষ্মী পুজোর হিসাবে আমরা আনন্দটা উপভোগ করি। দুর্গাপুজোর আনন্দ লক্ষ্মী পুজোয় করি? হ্যাঁ হ্যাঁ, দুর্গাপুজোর আনন্দটা লক্ষ্মী পুজোয় করি আমরা। আপনার নাম? তাপস সরকার। বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, Times14 বাংলা। অনুষ্ঠানটির নিবেদক সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড। অনুষ্ঠানটির সহযোগী নিবেদক বাজাজ হুইলস।